পার মান্থ ইউটিউব থেকে ইনকামটা কত, তো তোমার আশা করছি ইউটিউব জার্নিটা আমাদেরকে বলো। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের সবার জন্য, স্পেশালি কানিকার জন্য। তো আমার আমার কথার সঙ্গে তোমরা যারা যারা অ্যাগ্রি থাকো, প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে হ্যাঁ, তোমরাও এই বিষয়ে অ্যাগ্রি আছো, তোমরাও জানতে চাও। তো চলো, সবার ফার্স্টেই বলে দিচ্ছি, কণিকা তোমাকে অনেক 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 কংগ্রাচুলেশন, মেনি 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 কংগ্রাচুলেশন। আজকে তোমার চ্যানেলের পুরো 1 বছর পূর্ণ হয়ে গিয়েছে, আর এই 1 বছর পূর্ণ হতে না হতে তুমি তোমার চ্যানেলকে অনেকটা গ্রো করে নিয়েছো কণিকা। 45,000-এর মতো তোমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো তার জন্য তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন। আর তোমার কাছে আমার 2-4টা কোয়েশ্চন আছে। আশা করব তোমার ফ্রেন্ড কম সাবস্ক্রাইবার হিসাবে আমি তোমার কাছে কোয়েশ্চনগুলো করছি আর কি। তো সবার ফার্স্টে তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, আমার আর কণিকার পরিচয়টা। তো আমার আর কণিকার পরিচয় অলমোস্ট ওই 10-11 মান্থ হতে চলেছে, 10 মাস 11 মাসের মতো আমার আর কণিকার পরিচয় আর কি। তো পরিচয়টা তখন থেকে হয়েছে যখন আমার ওই 400 কি 500 মতো সাবস্ক্রাইবার ছিল, আর কণিকার ছিল তখন 180 কি 200 সামথিং হবে সাবস্ক্রাইবার। যাই হোক, তখন থেকেই আমাদের কথা মানে বার্তা পরিচয়টা আর কি। তো কণিকার ভিডিও আমার তখনও ভালো লাগতো, ওকে আমার তখনও ভালো লাগতো, তো যার জন্য আমি ওকে ইনস্টাগ্রাম, তারপর ওই ফেসবুকে খুঁজে খুঁজে ওর নাম্বারটা নিয়েছিলাম। তখনকার কথা বন্ধুরা এটা, তো তখন থেকেই আমাদের মাঝে মধ্যে ফোনে কথা হয়, আর ইদানিং তো একটু বেশি কথা হয় আর কি। তো যাই হোক, তো এখন কণিকা 45,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর আজকে ওর চ্যানেলের 1 বছর পূর্ণ হতে চলেছে, যার জন্য এই ভিডিওটা বানানো আর কি। তো কণিকা, তোমার জন্য আমি ভীষণ 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 খুশি, আর কি বলবো, তোমার কাছে যে কোয়েশ্চনগুলো করতে চাই এটা হলো আমি নয়, শুধু আমি নয়, আমার মতো যারা তোমার আরও সাবস্ক্রাইবার আছে, ফ্রেন্ড কম সাবস্ক্রাইবার বলতে পারো, আমি আজকে তোমার ফ্রেন্ড নয়, তোমার সাবস্ক্রাইবার হিসাবে জানতে চাইছি তোমার কাছ থেকে। তোমার আমার সবার ফার্স্ট কোয়েশ্চন হলো কণিকা, তোমার ডেট অফ বার্থটা বলো আমাদেরকে, আমরা জানতে চাই, যেহেতু আমরা তোমাকে উইশ করতে চাই আর কি। আর সেকেন্ড কোয়েশ্চন হলো তোমার ইউটিউব জার্নিটা আমাদেরকে বলো। থার্ড কোয়েশ্চনটা হলো তুমি কি করে এত তাড়াতাড়ি ইউটিউবে সাকসেস করেছো, এই রাজটা আমাদের সবাইকে বলে দাও যাতে আমরাও করতে পারি। তো ফোর্থ কোয়েশ্চনটা হলো তোমার পার মান্থ ইউটিউব থেকে ইনকামটা কত। তো আশা করছি কণিকা তোমার এই সাবস্ক্রাইবারের ভিডিওটা তুমি দেখবে, দেখে আমার কী বলবো আনসারগুলো দেবে আমাকে যে কোনো কোয়েশ্চনে আর কি। শুধু আমি নয়, আমার মতো তোমার অনেক সাবস্ক্রাইবারই জানতে চায় তোমার মান্থলি আর্নিং কত হয়েছে, তোমার জন্ম ডেটটা কবে, তারপর তোমার ইউটিউব জার্নি, তোমার যে থার্ড কোয়েশ্চনটা বলেছি এত তাড়াতাড়ি সাকসেসের রাজ। তো যারা যারা এই কোয়েশ্চনগুলো আনসার জানতে চাও, প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে যে হ্যাঁ, তোমরাও জানতে চাও, যাতে কণিকার উপর অনেকটাই প্রেশার হয়ে যায়, ওকে ভিডিওটা বানাতেই হয়। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আরেকটা নেক্সট ভিডিও নিয়ে। আর কণিকা তোমাকে আবারও একবার মেনি 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 কংগ্রাচুলেশন, তোমার চ্যানেলের জন্য অনেক 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 এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি, সাথে আছি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে কাল আবার নতুন আরও একটা ফ্রেশ ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।